চলে এলাম জমিদার বাড়িতে। এই প্যান্ডেলটা জমিদার বাড়ির আদলে বানানো হচ্ছে। দুর্গাপূজো শেষ, তাই আবারও সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তাই আবারও শুরু হলো একটা বছরের অপেক্ষা, কিন্তু বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। তাই আবারও বেরিয়ে পড়লাম বারাসাতের শ্যামা মায়ের আরম্ভ দেখতে। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে প্রথমেই জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা, আর শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। তো চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো দুর্গাপুজো যেহেতু শেষ, তো এখন এইবার শুরু শ্যামা মায়ের আরাধনা। তো শ্যামা মায়ের আরাধনা যে আমাদের কলকাতার মধ্যে সবথেকে, যেমন আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুর্গাপুজো মানেই একটা অন্য একটা ভালোবাসা, অন্য একটা জায়গা যেখানে আমরা প্রত্যেক বছরই আমরা ঘুরে থাকি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা, ঠিক তেমনই কালী পুজোয় বিখ্যাত হচ্ছে আমাদের কলকাতারই বারাসাত। বারাসাতে কালী পুজো, কালী পুজো বিখ্যাত, বহুত পুজো করে কালী পুজোতে, সেই সব পুজোর এখানেই দেখতে চলে এসেছি, আবার চলে এসেছি আর একটা নতুন একটা প্যান্ডেল হপিং নিয়ে, প্যান্ডেল ব্লগিং নিয়ে, যে প্যান্ডেলে কেমন পরিস্থিতি চলছে, কে কেমন কাজকর্ম চলছে সেইগুলো দেখাবো তোমাদেরকে। তো এখন আছি বারাসাতে কেএনসির পুজোতে, কেএনসি রেজিমেন্টের পুজো। কেএনসি রেজিমেন্টে আসতে হলে বারাসাত চাঁপাডালির মোড় থেকে ঠিক ডান দিকে বারাসাত চলে আসে, সেই বারাসাতে, বারাসাতে ঠিক মাঝখানে শ্বেতপুকুর বলে একটা বাস স্টপেজ আছে, সেই শ্বেতপুকুর আর বিশাল আছে একটা, বিশালের পাশ থেকে যে গলিটা চলে যাচ্ছে সেই গলিটা সোজা আসছে বারাসাত থানা পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন ঠিক তার ডান দিকে আসলেই এই বারাসাত কেএনসি রেজিমেন্টের পুজোটা তোমরা দেখতে পারবে। তো প্যান্ডেলে কেমন পরিস্থিতি চলছে, কেমন কাজকর্ম চলছে সেটাই তোমাদেরকে দেখাবো। ঠিক আমার পিছনে রয়েছে বারাসাত কেএনসি রেজিমেন্টের পুজো, যেটা ঠিক এই আমার পিছনেই এই প্যান্ডেলে প্রস্তুতি চলছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো প্যান্ডেলের ভিতরে কেমন প্রস্তুতি চলছে, কাজের যে প্রস্তুতি চলছে সেটাই তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। চলে এলাম জমিদার বাড়িতে। এই প্যান্ডেলটা জমিদার বাড়ির আদলে বানানো হচ্ছে। তো এই কাজকর্ম চলছে, এই যে পিছনে সব কাজকর্ম, কাকুরা কাজকর্ম করছে আর এখানে বাসপত্র সব কিছু লাগাচ্ছে, এখনও রেডি হয়নি যেহেতু সামনে সপ্তাহে পুজো, কিছু দিনের মধ্যেই প্যান্ডেল রেডি হয়ে যাবে। যে লাইটিং, যে প্যান্ডেলে যে লাইটিং সমস্ত কিছু থাকবে আমার ভিডিওতে, তবে এখন তো লাইটিং দেখাতে পারবো না, কারণ এখন এই মুহূর্তে লাইটিং কিছু করা হচ্ছে না, কারণ লাইটিংয়ের কাজ আগামী সপ্তাহ থেকে স্টার্ট হবে। তো এখন প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে যেহেতু পুজো সামনেই চলে এসছে, আগামী বৃহস্পতিবার পুজো। তো এই পিছনে যারা কাজ করে, দাদা কাকুরা যারা কাজ করছে পুজোর জন্য, তারা রাত দিন এক করে তারা কাজ করে চলেছে শুধু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। তো এইবার এই যে কী, এই যে থিমটার ব্যাপারে আমরা জেনে নেবো একজন কর্মকর্তার থেকে। তো আবারও চলে এলাম নতুন একটা পুজো নিয়ে। তো এই মুহূর্তে আছি বারাসাত কেএনসি রেজিমেন্টের পুজোতে। তো কেএনসি রেজিমেন্টের পুজোতে এবারে, এবছরের থিম কালী পুজোতে, এবছরের থিম জমিদার বাড়ি। তো আমার সাথে আছেন এই এই যে প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলের যে একজন আর্টিস্ট ভুবু সিংহ রায়, তো ওনার থেকে জানবো যে এই যে থিমটা কী উদ্দেশ্যে কী ব্যাপারে বানানো হচ্ছে। এটা আমরা করছি করটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এখানে তুলে ধরা হচ্ছে। যেহেতু চারিদিকে যে সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে বা যে জিনিসগুলো হচ্ছে আজকে দিবে, মানে বাইরে যে জিনিসগুলো, সেটাই এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা যাতে সব সুস্থভাবে সব রেখে যাতে চলতে পারে তার একটা বার্তা এখানে দেওয়া হচ্ছে। তো এই যে এইটা যে বারাসাত কেএনসি রেজিমেন্টের পুজোটা কত বর্ষ পদার্পণ করলো? এটা 62 বছর পদার্পণ করলো।
আমরা তো কালী পুজো মানে এই বারাসাতে কালী পুজো মানেই একটা লাইটিং, একটা অন্য একটা চমক দেখতে পাই। তো এই করোনা পরিস্থিতিকে এই বছর কি সেই চমকটা দেখা যাবে বা লাইটিংয়ের যে সেই সব চমক কি দেখা যাবে? হ্যাঁ, এখনও এই বছরও সেরকম লাইটিং দেখো অত যা আগের তুলনা তো কম, কিন্তু সেরকম মানে সেইভাবেই হবে, সেরকমই লাইট হচ্ছে। তারপরে মেকানিক্যাল জিনিসগুলো সেগুলো থাকছে, লাইট সেরকমই হবে। তো এই যে করোনা পরিস্থিতিতে এখন আমাদের রাজ্যে করোনা পরিস্থিতিতে প্রচুর করোনা বেড়ে যাচ্ছে, তো এই যে প্যান্ডেলের ভিতরে যারা দর্শনার্থী আসবে তারা কি প্যান্ডেলের ভিতরে কি ঢুকতে দেবে না বাইরে থেকে দর্শন? বাইরে থেকে দর্শন করতে হবে, ভেতরে কোনো অ্যালাউ নেই প্রশাসন থেকে টোটালি। আপাতত যেটুকু আমাদের কাছে খবর এসছে তাতে প্যান্ডেলের ওপরে কোনো বিধিনিষেধ আছে, যা দেখতে হবে বাইরে থেকেই দেখতে হবে। মানে সমস্ত কোভিড বিধি গাইডলাইন মেনেই পুজোটা করা হচ্ছে। তো এই যে প্যান্ডেল তো আমরা দেখতে পাচ্ছি, প্যান্ডেলের ভিতরে এখন কাজকর্ম চলছে, তো এই যে বাইরেটা অনেকটা খোলা জায়গা, এই যে পুকুর রয়েছে সামনে, একটা পুকুর রয়েছে, তো মানে যারা দর্শনার্থী আসবে তারা কি এই সামনে থেকে দর্শন করবে না ভেতরেই সামনে থেকে উঠে দর্শন? ভেতরে উঠতে পারবে না কেউ, যার থেকে সামনে থেকেই দর্শন করতে হবে, যার জন্য আমরা তিন দিক খোলা রেখেছি। মানে একদম এন্ট্রি এক্সিট মানে তিন দিকে খোলা আছে, যেখান দিয়ে দর্শনার্থীরা আসবে দর্শন করবে বেরিয়ে যাবে। তো এইবারে একমাত্র মেম্বারদেরই উপরে ওঠার এ আছে, বাকি কাউ অ্যালাউ নেই, বাকিদের কাউকে প্যান্ডেলে ঢুকতে দেওয়া হবে না। মানে সমস্ত গাইডলাইন মেনেই পুজো করা আছে। তো এবারে লাইটিংয়ের কী ব্যাপার থাকছে এবারে এই রেগেন্স প্যান্ডেলে? যেরকম আমাদের লাইট হয় ফোকাস, মানে ছোটো স্পট লাইটের উপর, যেরকম রাজবাড়ি আর যেরকম ঝাড়বাতি হয় জমিদার বাড়ির ঝাড়বাতি সেরকম রাখা হচ্ছে সব, আর বাইরে যেরকম চন্দননগরের লাইট সেরকমই থাকছে। মানে যেমন বাইরে লাইটিং হয় বা ভিতরে লাইট সেরকম সব কিছুই থাকছে, কিন্তু দর্শনার্থীর জন্য যারা কোভিড বিধি মেনেই সব পড়া হচ্ছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, বাইরে থেকেই সবাই দর্শন করতে পারবে। তো এই পুজোটা যে হচ্ছে, এই এখন কাজকর্ম কত দূর চললো? কাজ হয়ে এসছে আমাদের, এখন শুধু মানে সাজগোজটাই বাকি আছে, বাকি অনেকটাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছে অনেকটাই প্লাইয়ের কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। ফাইবার দিয়ে যেটা গহনা সাজানো হয় সেটাই হবে এখন, পুরনো রাজবাড়ি যে একটা এফেক্ট সেই এফেক্টটা আমার রঙটা বাকি আছে, দু চার দিনের মধ্যে আমাদের সময় আর তো আছে, এর মধ্যে আমরা কমপ্লিট করে নেবো, দু তারিখের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। দু তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। মানে দর্শনার্থীরা কবে থেকে এখানে খুলে দেওয়া হবে, গেটটা কবে থেকে? তিন তারিখ থেকে ওপেনিং আছে এনাদের, তিন তারিখে ওপেনিং আছে, তারপর দর্শনার্থীরা যারা আসবে তাদের জন্য খুলে দেওয়া হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে চলে আছি কেএনসি রেজিমেন্টের পুজোতে, তো আমার পিছনে আছে জমিদার বাড়ির আদলে এই পুজো প্যান্ডেলটি বানানো হচ্ছে, তো তোমরা এখানে আসতে পারো। বিভিন্ন আলো যেমন আলোকসজ্জিত করা হয় পুরো রাস্তা, এবং প্যান্ডেলগুলো যেমন আলোকসজ্জিত করা হয় তেমনই করা হবে, কিন্তু এই বছর কোভিড বিধি মেনেই সমস্ত, যেমন দুর্গাপুজো প্যান্ডেলে সমস্ত কোভিড নিয়ম মেনেই সেই প্যান্ডেলে গাইডলাইনে সবাইকে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয়েছে, ঠিক তেমনই কালী পুজোতেও বারাসাতে থাকছে সমস্ত কোভিড গাইডলাইন মেনেই এই পুজোটা করা হবে। তো তোমরা এখানে আসো, দেখতে পারো, বহুত ভালো পুজো হয়, কিন্তু প্যান্ডেলের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, বাইরে থেকে যারা আসবে সবাই দর্শন করতে পারবে। তবে আমিও আসছি, তোমরা আসো, দেখা হচ্ছে কালী পুজোর সময়। তবে এখন দাঁড়িয়ে আছি বারাসাত কেএনসি রেজিমেন্টের পুজো ঠিক আমার পিছনেই হচ্ছে, তো তোমাদেরকে দেখালাম যে কেমন প্রস্তুতি চলছে পুজো প্যান্ডেলের, যেহেতু সামনেই পুজো, আগামী সপ্তাহে পুজো কালী পুজো, তো সেই সপ্তাহে পুজো বলে খুব পুজোর যে প্রস্তুতি খুব জোর কদমে চলছে, দিন রাত কাজ করছে মিস্ত্রি যারা কাজ করছে, দিন রাতির কাজ করছে, তো তোমাদেরকে দেখালাম। তোমরা এখানে আসতে পারো বারাসাত রেজিমেন্টের এই কেএনসি রেজিমেন্টের পুজোতে। তো আমি অ্যাড্রেসটা আগে প্রথমেই বলে দিয়েছি কোথায় থেকে বারাসাত চাপাডালির মোড় থেকে আসতে হবে। তো আজকের এই ভিডিওটা, এই যে পুজোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে শুধু একটা প্যান্ডেল নয়, আরও থাকছে অনেক প্যান্ডেল, তবে দেখা হচ্ছে পরের প্যান্ডেলে পরের পুজোতে।